ব্যাংকের খেলাপি ঋণ আদায়ে স্বাধীন একটি প্রতিষ্ঠান গঠন করতে যাচ্ছে সরকার, যার নাম দেওয়া হয়েছে বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট কর্পোরেশন, যারা বকেয়া আদায়ের জন্য গ্রহীতার সম্পত্তি বিক্রি কিংবা ইজারা দিবে। বিশ্লেষকরা বলছেন, এমন উদ্যোগে ব্যাংকের খেলাপি হয়তো কমবে, কিন্তু দায় চাপবে সরকারের উপর। সৌরভ রহমানের রিপোর্টে বিস্তারিত। কোনো ঋণের মাসিক কিস্তির 6 গুণ সমপরিমাণ অর্থ বকেয়া হলে তা খেলাপিতে পরিণত হয়। মার্চ শেষে দেশের ব্যাংকিং খাতে এমন খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 92,510 কোটি টাকা, যা আদায়ে একরকম ব্যর্থই হচ্ছে ব্যাংকগুলো। তাই সংকট উত্তরণে এবার উন্নত বিশ্বের মতো অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির কার্যক্রম শুরু হচ্ছে দেশে সরকারের মালিকানায়। সংস্থাটির জন্য পৃথক একটি আইনও তৈরি হচ্ছে, যার খসড়ায় বলা হয়েছে ব্যাংকের সঙ্গে চুক্তির ভিত্তিতে খেলাপি ঋণ আদায় করবে তারা। মূলত সংস্থাটি মন্দ ঋণ কিনে নেবে। আমার যেটা মনে হয় যে ব্যাংকগুলো যে 100 টাকার অ্যাসেট, যেটা হয়তো উদ্ধার করা যাবে না, 10 টাকাও সেখান থেকে আসবে না, সেখানে তারা হয়তো সেটা 50 টাকায় অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির কাছে বিক্রি করে দিবে, এবং অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি সেই টাকাটা তখন উদ্ধার করার চেষ্টা করে 10 টাকাই হয়তো পাবে বা 5 টাকা পাবে বা নাও পেতে পারে। তো এই যে অবস্থাটা হচ্ছে, তাহলে কি হবে? ব্যক্তি খাতের যে ঋণগুলো, ব্যক্তি খাতের যে দায়বদ্ধতা, সেটা সরকারি খাতের উপর চেপে বসবে। এটা করলে পরে যেটা হবে, খুব দ্রুত ব্যাংকিং খাত তাদের যে 1 লক্ষ 1.5 লক্ষ কোটি টাকার মানে খারাপ ঋণগুলো আছে, সেগুলো এই সরকারের ঘাতে চাপিয়ে দিয়ে তারা দায় মুক্ত হয়ে যাবে। খসড়ায় বলা হয়েছে বকেয়া আদায়ের স্বার্থে প্রয়োজনে গ্রাহকের প্রতিষ্ঠান বিক্রি বা ইজারা দিতে পারবে এই সংস্থা। ঋণ খেলাপির স্থাবর অস্থাবর সম্পত্তি দখল, ঋণ পুনর্গঠন এবং পরিচালনা পর্ষদ পরিবর্তনেরও ক্ষমতা দেওয়া হয়েছে আইনে। বিধান রাখা হয়েছে মন্দ ঋণকে শেয়ারে রূপান্তরের। শুধু স্থানীয় নয়, বাংলাদেশে অবস্থানরত বিদেশি ব্যক্তি বা প্রতিষ্ঠানের বকেয়া আদায়ের জন্য একই ব্যবস্থা ও মামলা করার ক্ষমতা দেওয়া হচ্ছে কর্পোরেশনকে। আমার কাছে মনে হচ্ছে এখানে ব্যাংকরাপসি অ্যাক্ট রিপোর্ট করো, যেটা যেটাকে মনে যেটা বাজেটও বলা হয়েছিল যে গত বাজেটে, ঠিক আছে, আর আগে ওটা করতে পারলে ভালো হতো। যে আপনি ব্যাংকরাপসি অ্যাক্ট মানে হচ্ছে আপনার যা কিছু আছে আপনার সব প্রপার্টি নিয়ে আসবে, কারণ অ্যাসেট ম্যানেজার কোম্পানির হবে কি শুধুমাত্র আপনার যেগুলো মর্গেজ করা আছে ওইসব প্রপার্টি নিয়ে দেখার কাজ করবে। বাংলাদেশের যে গভর্নেন্স স্ট্রাকচার, তাতে যেভাবে আমরা সরকারি প্রতিষ্ঠানগুলো পরিচালনা করি, দুর্ভাগ্যজনক বলতেই হবে যে আমরা কিন্তু সিঙ্গাপুর এটা পারবে, মার্কিন যুক্তরাষ্ট্র হতে পারবে, কিন্তু আমরা কিন্তু এটা পারবো না। সলিউশনটা যদি সরকার করতেই চায়, তাহলে ব্যক্তি খাতেই এই ধরনের কোম্পানি খোলার ব্যবস্থা করা উচিত। অর্থাৎ আরেকটা ব্যক্তি, প্রভাবশালী ব্যক্তি, সে এই ঋণগুলো নেবে এবং সেই তখন অন্য প্রভাবশালী ব্যক্তিদের পেছনে লাঠি ঘুরিয়ে সেই ঋণগুলো আদায়ের ব্যবস্থা করবে। সরকার কোনোদিন ঋণ আদায় করতে পারবে না। বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট কর্পোরেশন শেয়ার মূলধন এবং পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহ করতে পারবে। সংস্থাটির অনুমোদিত শেয়ার মূলধনের পরিমাণ হবে 5,000 কোটি টাকা। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।